জিয়াউর রহমানের পদক নিয়ে টানা হেচড়া করলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়ার পদক বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে তারা গণ আন্দোলনে সরকার পতনের কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার চিন্তাও যদি কেউ করে তাহলে তা যুদ্ধ অপরাধের চাইতে বড় অন্যায় হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস পদক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানান। দেশের এই কীর্তিমান মহানায়ক জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া হবে। আপনারা জানেন করোনা ভাইরাসের বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত করোনা ভাইরাসে, আর শেখ হাসিনা বর্তমানে আতঙ্কগ্রস্ত আল জাজিরা ভাইরাসে। সে কারণে বলবো বাংলাদেশের জনগণের দেশ, জনগণের হাতে ফেরত দেন, গণতন্ত্রের পথে চলেন, গণতন্ত্রের ভাষা আয়ত্ত করেন। আর জিয়াউর রহমানের নিয়ে টানাটানি করলে কারোর হাত আস্তা থাকার কোনো কারণ থাকবে না, কেউ ভালো থাকতে পারবেন না। এই পদে এই সরকার দেয় নাই, এই পদে স্বাধীনতার পরপর বাংলাদেশের জনগণ শ্রদ্ধার বসে ভালোবাসার বসে তাকে এই পদক দিয়েছিল। আর আপনারা আইন দেখান, কোর্ট দেখান, কাছারি দেখান, আইনমন্ত্রী আইনের কথা বলে, আরে ভাই আইনমন্ত্রী তুমি জন্ম হয়েছে নাকি? তখন যথাসাধ্য দেওয়া হয়েছে।